আরে কি মামা আমি আজকে তোমার বিপদে ভেঙে গেলাম আমার পিওটা ভেঙে গেল মানে কেন আমি আমি ওদের আমার ওই যে ভাই নিয়ে যাও এই জন্য হ্যাঁ বাইরে নিয়ে যাই না দেখে তুমি পিওটা ভেঙে ফেলবা এখন কি করা লাগবে বাইরে নিয়ে যাইতে হবে আর নইলে কি করবা কি ভেঙে গেল কেন বাইরে নিয়ে যাও বাইরে নিয়ে গেলে ভাঙবা না ওকে তাহলে আসো সো গাইস আজকে আব্দুল্লাহ বলতেছে যে তারে নাকি বাহিরে না নিয়ে গেলে সে আমার প্লে বাটন ভেঙে ফেলবো তো তার জন্য আমি এখন তাকে বাহিরে নিয়ে যাব আর এর জন্য আব্দুল্লাহ অনেক খুশি হয়ে গেছে তোমার তো মামা ঠান্ডা লাগছে ঠান্ডার মধ্যে বাইরে যাইবা সমস্যা হইব না আচ্ছা তাহলে গাইস চলো এখন আমরা বাহিরে যাব আর তুমি বাহিরে গিয়ে কি খাবা আমি চিপ জোস আর বেলপুরি ও গাইস আজকে আব্দুল্লাহ বেলপুরি খাবে তাহলে চলো আমরা বাহিরে যাই তো গাইস তোমরা তো দেখলেই আব্দুল্লাহকে নাকি আজকে বাইরে না নিয়ে গেলে সে নাকি আমার গোল্ডেন প্লে বাটন ভেঙে ফেলবে তার জন্য আমি আজকে আব্দুল্লাহকে বাইরে নিয়ে যাচ্ছি এবং বাইরে নিয়ে গিয়ে আমি আজকে তাকে বেলপুরি খাওয়াবো আর আমি তাকে বাইরে নিয়ে যাবো এটা শুনে তো আব্দুল্লাহ পুরো খুশিতে নাচানাচি শুরু করে দিচ্ছে গাইস আমরা তো বেলপুরি খাওয়ার জন্য এখন বাসা থেকে নেমে বেলপুরি দোকানে যাচ্ছি তো চলো এখন বেলপুরি দোকানে যাই কিন্তু তার আগে আব্দুল্লাহর কিছু ফানি ফুটেজ দেখে নেই একটা ড্যান্স দাও তাকে আমি এখানে আব্দুল্লাহকে নিয়ে বেলপুরি দোকানে যাওয়ার পর দেখতে পাই মামা মাত্র দোকানটাকে খুলছে মানে আমরা এই মামার প্রথম কাস্টমার তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর মামা আমাদেরকে বেলপুরিটা বানিয়ে দেয় এরপর আব্দুল্লাহ বেলপুরি পেয়ে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর তখন সে একাই সবগুলো বেলপুরি খাচ্ছিল আব্দুল্লাহ মামার একাই সবগুলো বেলপুরি খাওয়া দেখে তো আমি পুরোই হতাশ হয়ে যাই আর তখনই আমি মামার সাথে একটা বাটপারি করে একটা বেলপুরি খেয়ে ফেলি সো গাইস বেলপুরি খাওয়া শেষে আমি কিছুক্ষণ পরে আমি আব্দুল্লাহ মামাকে জিজ্ঞেস করি যে মামা তুমি এখন আমাকে কি খাওয়াবা আর তখন আমাকে আব্দুল্লাহ বলে যে সে নাকি 5 টাকা নিয়ে আসছে আর সেই 5 টাকা দিয়ে আমাকে একটি জাল চিপস খাওয়াবে আব্দুল্লাহ হ্যাঁ তোমারে তো আমি বেলপুরি খাইলাম তুমি আমারে কি খাওয়াইবা জাল চিপস এবং গাইস সে আসলে দোকানে গিয়ে নিজের হাতে আমার জন্য একটি 5 টাকা দিয়ে চিপস কিনে নিয়ে আসে সো গাইস বাইরে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমরা এখন বাসায় চলে যাব তো ব্লগটা এখানেই শেষ করে দিতে হবে এন্ড এন্ডিংটা আজকে আমি করব না এন্ডিং করবে আজকে আব্দুল্লাহ আমার নাম আব্দুল্লাহ আমার উইদ দেখতে দেই তারা ভিডিও সাইড করে দে আর লাইক করে দে বাই বাই লাভ ইউ